আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী আয়োজন করা হয় নড়াইলের কুড়ির ডোব কলেজ মাঠে। একসঙ্গে জ্বালানো হয় 1 লাখ মোমবাতি। স্কয়ার গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার মাছরাঙ্গা টেলিভিশন। ডেস্ক রিপোর্ট। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে 1 লাখ প্রদীপ শিখা। গানের সুর তখন সমবেত কণ্ঠে। নড়াইল শহরের করিডোব মাঠে তৈরি হয় এ দৃশ্য। ব্যতিক্রমী অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার গ্রুপ। 21-এর এ আলো অন্ধকার থেকে মুক্ত করবে আশা আয়োজকদের। একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে সারা বাংলাদেশের মানুষকে সমস্ত ধরনের কুসংস্কার, পশ্চাদমুখিতা সব কিছু দূর করে একটি আলোকিত বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা আমাদের। আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে 21-এর সন্ধ্যায় আলো জ্বলবে, এটুকুই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা 21-এর গান দিয়ে শুরু করি, তখন আমাদের সারা জাতি যেন জেগে ওঠে, সবার সঙ্গে আমরাও জেগে উঠি। আলোয় আলোয় ভরা মাঠ, প্রদীপের শিখায় গড়া শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, প্রাণের সব বর্ণমালাও গড়া হয় জ্বলন্ত প্রদীপে। সংসদ ভবন, শাপলা ফুলসহ ছিল গ্রামীণ বাংলার নানা ঐতিহ্য। সারা পৃথিবীর মানুষকে দেখাবে আমাদের কর্মসূচি। 1998 সাল থেকে প্রতি বছর হয়ে আসছে এ আয়োজন। এবারের অনুষ্ঠান উদ্বোধন করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদীর সহধর্মিনী বেগম ফজিলাতুন নেসা। এমন আয়োজনে অংশ নিতে ও সমর্থন জানাতে আশপাশের জেলা থেকে আসেন হাজার হাজার মানুষ। খুব ভালো লাগে এবং নিজেকে খুব প্রাউড ফিল করি তখন, যে ভাষা, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হাজারো মানুষ ছুটে আসে এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করার জন্য। আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, এত ভালো লাগে আমাদের নড়ালের এই ঐতিহ্য, এই জিনিসটার জন্য আমরা ধরে রাখতে পারি। এই অনুষ্ঠান থেকে ভাষা দিবসের 67তম বার্ষিকীতে 67টি ফানুস উড়ানো হয়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।